কংগ্রেসের পরে এবারে সিপিএম ভাঙর আন্দোলনের সমর্থনে ভাঙরেই সভা বামেদের। সভা থেকে সুজন চক্রবর্তীরা বোঝানোর চেষ্টা করলেন সিপিএম উন্নয়নের বিপক্ষে নয়, তবে জোর করে জমি নেওয়ার বিরোধে। ভাঙরে গুলিতে দুজনের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন তারা। পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নের বিরুদ্ধে না, ভাঙরের মানুষ উন্নয়নের বিরুদ্ধে না। রায়রাটের যে বর্গি হওয়ার কথা সরকারি তথ্য, সেটাকে চারদিকে মানুষ ঘরে বসতি তার মধ্যে নিয়ে এসেছে কে? নিয়ে এসেছে জমি মাফিয়ারা। সিপিএম ভাঙন নিয়ে কথা বললেই তৃণমূল পাল্টা মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রাম সিঙ্গুরের কথা, আর তাই এ নিয়ে সাফাইয়ের সুর বামেদের গলায়। সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, তার সঙ্গে কোনো তুলনা হয় না। তুলনা হয় না এই কারণে যে সিঙ্গুরেও জমি মাফিয়ারা জমি নেয়নি, নন্দীগ্রামে তো জমি নেওয়া হয়নি। সিঙ্গুরের জমি অধিগ্রহণ এক মাফিয়াদের হাতে নয়, সরকারি অধিগ্রহণ আইন মেনে। দুই, 83% বেশি মানুষের সম্মতি, এখনো পর্যন্ত অসম্মত জমি 40 একরে বেশি ওরা খুঁজে বার করতে পারেনি। ভাঙড়ে আন্দোলনরত নকশালপন্থী সংগঠন সিপিআইএমএল রেড স্টারের পাশেও দাঁড়িয়েছে সিপিএম। শর্মিষ্ঠা চৌধুরী, প্রদীপ সিংহ ঠাকুরদের গ্রেফতারে নিয়ে প্রশ্ন তুলেছে তারা। পাওয়ার গ্রিড নিয়ে ভাঙড় অশান্ত হওয়ার পর সেখানে কংগ্রেস সিপিএম উভয়ই সভা করেছে। পাল্টা হিসেবে 18ই ফেব্রুয়ারি ভাঙড়ের ভোজের হাটে সভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।